খাইয়ে দেবেন প্লিজ একটু। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর তো আজকে ব্লগটা শুরু হলো। তোমার কোনো ভাবনাই ছিল না যে আজকে ব্লগ করব? কোনো ভাবনাই ছিল না যে আজকে কোনো ব্লগ করব। তো তনিশার একটা না, তনিশার বাবা দুটো পাখি এনেছে, তো সেটাকে আজকে মিট করাই আমি। আমার ইচ্ছে হলো যে ওটার জন্য আজকে ব্লগটা তৈরি হওয়ার দরকার। তো এই যে টান টান আমাদের পাখি, কি পাখি তনিশা? চন্দনা পাখি। তুই হাত খাবি? একটু পেটুক কেন রে তুই? আমি খুব চেষ্টা করছি এগুলোকে খাওয়ানোর, কিন্তু আমি ও মা, এত সোনায় সোহাগা হয়ে গেল। জল খাচ্ছে। আরে জল তেষ্টা পেয়েছে বোধ হয়। আমার তো বিশাল জ্বালা হলো, জল খাচ্ছে আই থিঙ্ক। আমাকে পাখিও পাহারা দিতে হবে আবার ওদের থেকেও। আমার যতদূর মনে হচ্ছে ও আমার থেকে ভয় পাচ্ছে, আমি ওর থেকে ভয় পাচ্ছি না। তনিশা চলে গেছে, খুব ভীতু, খুব ভয় পায় হনুমানকে। এরা ভয় পেয়ে গেছে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। চলে এসো। হিমা বড়টা বেশি ভয় পায়। ভিতু, ভিতুর ডিম আয়, কিচ্ছু আনি, আয় এদিকে, আয় এনে ছোলা দেবো, আয় কিচ্ছু আনি, এনে 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 নে 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 আসছে, আমার কাছে চলে এসেছে। ওই যে চলে গেছে, হাতে কামড়াস না উমা, আমার ভয় লাগছে বিশাল। আমি তো একটাও খাওয়াতে পারলাম না, একটা খাইয়েছি, একটা খাইয়েছি। কি রে ভয় পাচ্ছিস কেন? আমি না বাস দিদি আসছি তো। ইমা বড়, এটা বড় আমারই ভয় লাগছে। বিশাল পরিমানে বাবা রে, আমি আগে পালাই। তনিশা দাঁড়াও, ইমা ছেঁকে ধরেছে, বেচারা ভয়চট। ওখানে চটি, সোয়েটার সবকিছু ফেলে রেখে চলে আসছে। আমরা এখানে নিচে আছি কারণ বইগুলো ওপরে রয়ে গেছে। আমরা ভয়চট কিভাবে যে দৌড়ে এসেছি সে আমরাই জানি। যা 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 না, আসছি আমি, চল। দুই সাহসী একসাথে যাচ্ছি আমরা, চলো এসো। যাব মা গো, ভয় লাগছে। ভিতু কেমন? ওরাও আমাদেরকে দেখছে। আচ্ছা, আমাদের বইটা এখানে ফেসে গেছে, ওটা নিয়েই আমরা চলে যাব। একটু সাইড দেবেন প্লিজ একটু। ইমা 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 ইমা, এরা তো আমার কথাটাকে সিরিয়াসলি নিচ্ছে না। এ তো নিশা, এত বইয়ের উপর দিয়ে এরা খেলা করছে, ছিঁড়ে দেবে।
তোর নিশা তোর বই ছিঁড়ে দেবে হস এমন ভয় পাচ্ছে না বন্দনা দিকে দেখ একজন আবার আরেকজনের লেজ ধরে টানছে আর আমি শুনেছি এরা মেয়েকে দেখে ভয় পায় না বরং ছাড়ো রেগে যায় আবার তোর নিশা সোয়েটারও বিপদে আছে দেখো তুমি দেখো দেখো সাহস পাচ্ছি না ও বইগুলো না ছিঁড়ে দেয় বাবা মনে হচ্ছে কোনো সি বিচে শুয়ে শুয়ে ওরা রিল্যাক্স করছে নড়ে চড়ে বসলো ইমা ওই জলে বইগুলো ভিজে যাবে দাম বইগুলো নেই ততক্ষণ হ্যাঁ কাজ হয়েছে ব্যাস ব্যাস কাজ হয়েছে তোর নিশা এই যে এখানে আসছে দুটো তোমাকে দেখে ভয় পেয়েছে ওদের আরামে আমরা ব্যাঘাত ঘটিয়ে দিলাম বেশ সুন্দর ওরা ব্যায়াম ট্যাম করছিল খেলা করছিল এখানে কি খেলা করছিল ছোট্ট বলে হেভি কিউট হ্যাঁ কোলে নিবি নাকি একটাকে তুমি নিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি বাট এরা এখনো বাড়ি যায়নি এই যে আজকে পুরো পরিবার সহ এরা এসেছে হ্যালো বেশি হ্যালো করার দরকার নেই নাহলে হ্যালো করতে করতে আমার ফোনটা নিয়ে চলে যাবে দিয়ে আমার বদলে ওরা ব্লক করবে হ্যালো গাইস কদিন ধরে আমরা ছাদে খাচ্ছি এই যে মা রয়েছে এখানে দিদা খেতে ব্যস্ত তো অপোজিট হয়ে যাচ্ছে বাট রোদের দিকে তাকাতে পাচ্ছি না আর অতিরিক্ত রোদের জন্য আমি একটা চাদর দিয়ে নিয়েছি না প্রচন্ড রোদ হয় তো আজকে আমাদের সিম্পল খাবার আমার মায়ের ডিম হয়েছে আজকে হাঁসের ডিম হয়েছে আমার খুব ভালো লাগে হাঁসের ডিম কুসুমটা স্পেশালি খুব ভালো লাগে দিদা খাচ্ছে খাক দিদাকে বেশি ডিস্টার্ব করবো না খাওয়ার সময় তো এখন খেয়ে একটু বেরোবো আজকে একটু বাজারে বেরোবো কেন বেরোবো তখন বলবো এখন খাওয়ার সময় খেয়ে নিই অনেকক্ষণ খাবার ফেলে রাখতে নেই তো খেয়ে বাদ বাকি কথাটা বলবো তাই তো মা শুরু করে দিয়েছ তোমার জন্য কতক্ষণ বসলাম আর তুমি শুরু করে দিলা কি হয়েছে হাঁপিয়ে গেছে আমার দিদা আবার খেয়ে খুব হাঁপিয়ে যায় আরে হাসে তোমার সাথে করবো না তো কার সাথে করবো একটু বাজারে বেরোবো কারণ হচ্ছে একটু একটা দোকানে যাব আগের দিন একটা সোয়েটার নিয়েছিলাম সোয়েটারটা দেখছি বাড়িতে এসে কি ছোট ছোট হয়েছে তাই ওটাকে চেঞ্জ করতে যাব তো সরস্বতী পুজোরও কিছু টুকটাক শপিং কালকে করেছি আজকে কিছু করব এমন কিছুই না আবার শুনছি বৃষ্টি হবে জানি না কিনে তো রাখি করতে পারি না পারি সে পরে দেখা যাবে আজকে হাঁসের ডিম দিয়ে ভাত খেয়েছি ভালোই রান্না করেছ ভালোই করেছ রান্না দশে দশ কথা শুনলে হ্যাঁ হাঁসের ডিম রান্না দশে দশ তো কি টেস্টি হলে বলবো না আজকে হয়েছিল হচ্ছে হাঁসের ডিম কিন্তু দেখালাম বেগুন ভাজা আর ওটা কি শাক করেছো মেথি শাক মেথি শাক আর সিম ভাজা সিম ভাজা বাবা আমাকে দাও নি দেখিনি তো আমি মিলিয়ে মিশিয়ে দিয়ে দা দে খুঁজেও পাই না তারপর বেরোবো তখন আবার ব্লগটা করবো ততক্ষণের জন্য ব্লগটাকে দেখা বন্ধ করবে না পুরো কন্টিনিউ করবে হাত আমার এঠো বেশি হাত চালাচ্ছি না খেয়ে দে থালাটা পাশে রেখে এখানেই ব্লগ করা স্টার্ট করে দিয়েছি আবার স্টার্ট করব এবার ফুল
মায়ের সাথে বার্গেনিং এ কেউ পারবে না। শপিং টপিং সব সেরে সুরে, যদিও বেশি শপিং করিনি, করলে দেখাতাম। আর যেখানে করেছি সেখানে ক্যামেরা করতে, মানে আমার মনে হচ্ছিলাম, জিজ্ঞেস করিনি যদিও, তাও ক্যামেরা করলে ভিডিও করলে আই থিঙ্ক করতে দিত না, তার থেকে আমি করিনি। তো যাই হোক, টুকটাক বাজার ঘাট করে মা এটা ওটা সেটা কিনলো, বাড়ি চলে আসছি তারপরে। তো আই হোপ আজকে ব্লগটা দেখতে আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার তো করবেনই, তার সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ব্লগগুলো দেখার জন্য। পরবর্তীতে খুব ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে, সরস্বতী পুজো স্পেশাল। তো আমাদের পাড়াতে, আমাদের বাড়ির সামনে সরস্বতী পুজো হবে, পাড়ার পুজো, সেই ব্লগগুলো হবে আর খুব ইন্টারেস্টিং হবে, আর সেগুলো দেখতে ভুলবেন না। তো আজকের মতো বাই বাই, আবার দেখা হবে পরবর্তী ব্লগে, টাটা।